Welcome to my channel, Habib Rahman Joy. It's my channel. So, আমি লাস্ট সিনেমা রেড ড্রাগন যখন আমি রিভিউ দিয়েছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম যে এখান এই সিনেমাটার লিডিং ক্যারেক্টার যে অ্যান্থনি হপকিন্স হ্যানিবাল লেকচারার বা হ্যানিবাল লেকচারার যে নামে আমরা বলি, সো ওনার ম্যানিয়াক হয়ে ওঠার কারণটা কি? উনি তো একজন সাইকোলজিস্ট প্লাস ওনার তো খুব খুব ভালো একটি পজিশনে থাকে, সো ওনার ম্যানিয়াক হয়ে ওঠার কারণটা কি? সো এই ম্যানিয়াক হওয়ার কারণটা নিয়ে আমরা কথা বলবো। সো এই এই জিনিসটা দেখতে এই জিনিসটা বুঝতে হলে তো আমাদের একটু সামনে এগোতে হবে। সামনে এগোতে বলতে কি মানে এই এই মানে এই সিকুয়েন্সের বাইরে বা এই সিনেমা ট্রায়োলজির বাইরে, এই সিনেমা সিরিজের বাইরে আর একটা সিনেমা আছে। বেসিক্যালি সেম সিনেমাটা, সিনেমাটার নাম হচ্ছে হ্যানিবাল রাইজিং। ইউ ক্যান সি দেয়ার ইজ এ হ্যানিবাল রাইজিং। সো বেসিক্যালি আমি এটা তিনটা সিনেমার সাথে রাইট করেছিলাম। সো অ্যানিমাল রাইজিং ইজ ওয়ান অফ দ্যাম। সো এই সিনেমাটা বেরোয়েছে পরে, সো এই সিনেমাটাতে বেসিক্যালি আমরা জানতে পারবো যে কীভাবে মানে হ্যানিবাল মানে এমন রুচুয়াল একজন ম্যানিয়াক হয়ে উঠছে বা এর রিজনটা কি। সো এই সেটা নিয়ে আলাপ করবো। সো ফার্স্ট সিনে আমরা দেখতে পাচ্ছি যেখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বেস করা। সো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমরা দেখতে পাচ্ছি যে ছোট এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন সে হচ্ছে মানে হ্যানিবালের ছোট ক্যারেক্টারটা, মানে অ্যান্থনি হপকিন্সের ছোট যে ছেলেটা সে ছেলেটা। সো এই যে বাবা মা আর এই যে এই মেয়েটা, এটা হচ্ছে মিশা ওর বোন। সো যে কোনো একটি কারণে ওরা শরণার্থী হয়ে যায়। শরণার্থী বলতে আই মিন্ট রিফিউজি হয়ে যায়। ওরা একটা বাড়িতে আসে, এখানে কিছু যুদ্ধ হয়, এই যে তার বাবা মা সবাই মারা যায় বাট তার ছোট বোন মিশা আর ও বেঁচে যায়। তো এখানে বেঁচে যায়, এখানে আমরা একদম নার্সিকে দেখতে পাচ্ছি। নার্সি মানে তৎকালীন জার্মান যে আর্মি থাকে তাদেরকে আমরা নার্সি বলে থাকি। তো ওরা খুব ক্ষুধার্ত থাকে, ক্ষুধার্ত বলতে কি যুদ্ধের এখানে তো জানেনি, খাবার একবেলা খেলে হয় তার একবেলা খাবার জোটে না। সো এভাবে থাকে তারা। সো আর মিশা একটু ডিজিজ থাকে তার, সো ওর জ্বর থাকে। বাট এই নাজিরা মিলে প্ল্যান করে যে ওরা না খেয়ে মরা থেকে ওরা মিশাকে খেয়ে ফেলবে, এবং সেটা অ্যান্থনি হপকিন্স মানতে পারে না। ছোট বড় ভাই হিসাবে সেটা মেনে নেওয়ার মতো অবস্থা থাকে না কারোর, এটা এটা কেউই মানতে পারবে না। সো সেক্ষেত্রে খেয়ে ফেলার পর তার ভিতর একটা ব্রুচুয়ালিটি ক্রিয়েট হয়। সো ব্রুচুয়ালিটি ক্রিয়েট হওয়ার মাধ্যমে এই যে দেখতে পারলাম আমরা সময় অতিবাহিত হচ্ছে, সময় যাচ্ছে, ও এক জায়গা থেকে আরেক জায়গাতে স্কেপ করছে, অন্য জায়গাতে পালাচ্ছে, এ একটা ভদ্র মহিলা আছে। মেমোরিজ অফ গার্সিয়া নামে একটা সিনেমা আছে, এই সিনেমাতে আমি মহিলাটাকে দেখছি। ভদ্র মহিলার নামটা ঠিক আমি এই মুহূর্তে মনে করতে পারবো না, ঠিক মনে করতে চাচ্ছিও না। এই মহিলাটাই তাকে মানে বেসিক্যালি মানে ফাইটিংগুলা শিখায়। সো ফাইটিংগুলো শিখায় এবং সে ফাইটগুলাই সে ইয়ে না যায়। এই যে মাছের বাজারের একটি ঘটনা, সো এইভাবেই তো এগিয়ে যায়। এবং হ্যানিবালের মাথায় থাকে ও কখনো এটা ভুলতে পারে না যে ওর ছোটো বোনের সাথে যা হয়েছে, এবং সে নিজে নিজে একটি প্রমিস করে থাকে যে ও ওর বোনের সাথে যারা যারা এই কাজটা করেছে তাদেরকে সে এইভাবে সে মারবে। সো ও সেইভাবে সে এক পর্যায়ে ও মেমোরিজ অফ গার্সিয়ার যে মহিলাটা ভদ্র মহিলার কথাটা বলেছিলাম ও থেকে সিনিয়র থাকে, মহিলাটাকেও ভালোবেসে ফেলে, মহিলাটাও ওকে ভালোবেসে ফেলে। বাট হানিবাল বেসিক্যালি হানিবালের ব্রুচুয়ালিটি দেখে মহিলাটা বুঝতে পারে যে তাকে ওর আটকানোর চেষ্টা করেন এবং একে একে সে এগুলাকে মারে। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে মুখ দিয়ে যে খাচ্ছে মারার পর। এই যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার লাস্ট সিনটা, যেটা এটা ওই যে এই যে এই সিনটা আপনারা দেখেন, ওর বুক কেটে ওর বোনের নাম থাকে মিশা, আমি আগেই বলেছি এম এম লেখে। তো দ্যাট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড দ্যাট আমরা হ্যানিবাল লেকচারার কেন এমন হইল এটা নিয়ে আমরা অনেকই কোশ্চেন করি। সাইলেন্স অফ দ্য ল্যাম দেখেছি, রেড ড্রাগন দেখেছি, হ্যানিবাল দেখেছি, বাট ওনার এই রিচুয়ালিটির কারণটা কি সেটা বেসিক্যালি ফুটে উঠেছে বা বেসিক্যালি আসছে হ্যানিবাল রাইজিং দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা এই সিরিজের বাইরে কিন্তু সিনেমাটা, এখানে অ্যান্থনি হপকিন্সও নেই, স্টার কোনো কাস্টিংও, স্টিল সিনেমাটা ভালো, আইএমডিবি রেটিংটাও মানে আইএমডিবি রেটিংও ভালো। সো হোপফুলি এই সিনেমাটা দেখবেন আপনারা, দেখলে মানে মোটামুটি আপনাদের ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগার মতো সিনেমা।
তো হোপফুলি আমার ভিডিওটা ভালো লাগলে আমি বলবো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তারপরে যদি ভালো লেগে থাকে সিনেমা লাভ করে থাকেন, বা আমি ইদানিং আবার ফুটবল নিয়ে কিছু প্রি শো বা পোস্ট শো কিছু করার চেষ্টা করছি। বেসিক্যালি আই ওয়ান্ট টু ডু সামথিং ভেরি ইউনিক, যেটা যেটা বাংলাদেশে বেসিক্যালি হয় নাই। সো আই উইল ট্রাই টু ডু, সো আপনারা যারা আমাকে যদি এনকারেজ করেন তো করবেন, না করলে তো কিছু করার নেই। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। সো হোপফুলি আমার রিভিউ কেমন লাগলো জানাবেন, আর যদি আপনাদের পছন্দের কোনো সিনেমা থাকে যেটা নিয়ে আপনারা কনফিউজড, আই হোপ আই উইল ট্রাই টু মানে আমি ওই সেটা নিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। সো হোপফুলি ভালো থাকবেন এবং ধন্যবাদ সবাইকে, সালাম দিলাম সবাইকে, সালাম আলাইকুম, আর অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে আমার গ্রিটিংস, সালাম আলাইকুম, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।